আসসালামু আলাইকুম অল ভিওর্স আশা করি সবাই ভালো আছেন অবশেষে এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় আবারও বাড়লো চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সম্মান পরীক্ষার ফর্ম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে তো বন্ধুরা ভিডিওটি নাটনা দেখুন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম প্রয়ন বাড়ানো হয়েছে তা বিস্তারিত সংবাদ আপনাদের জানানোর জন্য চলে আসলাম তো চলুন বিস্তারিত জেনে নেই নতুন ঘোষণা অনুযায়ী সোমবার নয় মে থেকে ষোলোই মে পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসির ফর্ম পূরণ করতে পারবেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বোর্ডের থেকে জানানো হয়েছে আট মে রাতে ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষক পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এই বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তি বলা হয়েছে এসএসসি পরীক্ষা দু হাজার বাইশের পূরণের বর্ধিত সময়কাল সোমবার নয় মে থেকে ষোলোই মে এবং অনলাইন ফি জমা দেওয়ার শেষ তারিখ সতেরোই মে এবার বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি এক হাজার ছয়শো পনেরো টাকা ব্যবসা শিক্ষায় এক হাজার চারশো পঁচানব্বই টাকা মানবিক এক হাজার চারশো পঁচানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে পরীক্ষার্থীদের বেতন ও সেশন চার্জ দু হাজার একুশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পরিশোধ করতে হবে কোনো শিক্ষার্থীর নবম দশম শ্রেণীর সর্বোট চব্বিশ মাসের বেশি বেতন নেওয়া যাবে না রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষা সহ আবশ্যিক ও নৈর্বাচনিক এক থেকে চার বিষয়ক অকৃতিকাজ পরীক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এজন্য ব্যবহারিক ছাড়া তিনশো টাকা আর ব্যবহারিক সহ চারশো টাকা ফি নির্ধারণ করা হয়েছে দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সিলেবাস পাঠসূচি অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে শিক্ষার্থীরা নিয়মিত অনিয়মিত পরীক্ষা অংশগ্রহণ করবে সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা ক্যারিয়ার ইরিগেশন বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করতে নির্দেশ দেওয়া হয়েছে তে বন্ধুরা এ অবশেষে এসএসসি দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম ফিল সময় বৃদ্ধি করা হলো যা নয় মে থেকে শুরু হয়ে ষোলো মে পর্যন্ত চলবে তে এ ছিল সর্বশেষ একটি খবর সব ভালো থাকুন আর আপডেট করার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইন অন করে রাখুন আল্লাহ হাফেজ